নিয়ম রয়েছে সরকার নির্ধারিত মূল্য তালিকা টাঙাতে হবে এভাবে একই সাথে নবায়ন করার লাইসেন্সও থাকতে হবে কিন্তু রাজধানীর কিছু বেসরকারি হাসপাতাল এখনো মূল্য তালিকা টাঙানোর বিষয়ে অসচেতন প্রথমে জানতে চাইলে এভাবে নিয়ম অনিয়মের ক্যামেরাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা পরে নানা টালবাহানা আর অজুহাত তাদের হ্যাঁ লাইসেন্সটা আমাদের ডাইরেক্টর স্যারের আন্ডারে থাকে তো উনি এখন একটু বাইরে আছেন সময় লাগবে দেখানো যাবে মূল্য তালিকা কী ধরনের যে অপারেশনের যে চার্জ কোনটা কি ওটা আমাদের আমাদের একটা চার্ট না থাকলে আমাদের মুখস্থ আছে যে না এগুলো হচ্ছে ম্যানেজারদের সাথে কথা বলে না আছে আপনাদের বলতে পারলাম না সেটা আমি ওনাদের প্রাইস লিস্টটা হ্যাঁ ওটা এখনো টাঙানো হয়নি ওটা আমাদের মালিক পক্ষ আর কি যিনি ওই যে জিয়াউল হক উনি আর কি ম্যানেজ করতেছে কালেক্ট করে এখন কোথায় রাখছে আর আমাদের হসপিটালে আরো কিছু কাজকর্ম চলতেছে পুরনো মডেলের মেশিনপত্র নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ল্যাব টেস্ট স্বাস্থ্য অধিদপ্তর বলছে লাইসেন্স নবায়নে অবজ্ঞা করলে তা নজরদারিতে আনা হচ্ছে আমরা কন্টিনিউয়াস সার্ভিলেন্সের মাধ্যমে আমরা ডিজি স্যারের নেতৃত্বে আমাদের যে কমিটি আছে সার্ভিলেন্স টিম আমরা চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করতেছি তারা যেন তাদের জিনিসপত্র তাদের পরিবেশ তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের সার্ভিস প্রোভাইডারদের যদি আপডেট না করে টুডে অর টুমোরো তারা কিন্তু আর ওই ডিলিট হয়ে যাবে তারা কিন্তু আর মানে টিকে থাকতে পারবে না অনেক গরিব রোগী সরকারি হাসপাতালে সেবা না পেয়ে আসেন এসব ক্লিনিকে কিন্তু অনিয়মের বেড়াজালে গুনতে হয় তাদের বাড়তি টাকা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য সেবার কাজ মূল্য তালিকা আর লাইসেন্স নিয়েও রয়ে গেছে এসব বেসরকারি হাসপাতালের অনেক অস্বচ্ছতা নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে তাদের ব্যবসা কিন্তু এভাবে আর কতদিন সমাজের সর্বস্তরের সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন এমনটাই প্রত্যাশা সকলের দর্শক চোখ রাখুন মাইটিভি সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে সাথে আছি আমি শারমিন আজাদ